ফোনের যে অ্যাপগুলো আমরা ইনস্টল করি কিংবা যে অ্যাপগুলো ডিফল্ট অবস্থায় থাকে, সেই অ্যাপগুলোর আইকন এতটাই ছোট হয়ে থাকে, আমরা যদি কুইক কোনো অ্যাপ খুঁজে বের করতে চাই এবং ওপেন করতে চাই সেটা কিন্তু আমরা পারি না। দেখা যায় অনেক সময় অ্যাপ খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায়। তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কী করে খুব সহজে আপনি যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ইউজ করেন সেই অ্যাপগুলো আপনার ফোনের হোম পেজে অনেক বড় করে রাখতে পারবেন, যেটি আপনার ফোনটিকে অনেক স্মার্ট দেখাবে এবং আপনি কিন্তু অনেক সহজেই অ্যাপগুলো ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং এই নতুন কাজটি অবশ্যই আজকের ভিডিও থেকে আপনি শিখে নেবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন টেক অন বাংলা ইউটিউব চ্যানেল, আর প্রতিবারের মতোই আমি আছি আপনার সাথে নাসিম। আপনি যদি এখন পর্যন্ত টেক অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে, যে ভিডিওগুলো অবশ্যই আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন তাহলে প্রয়োজন হবে। তো চলুন এখন চলে যাই মোবাইল স্ক্রিনে। ফার্স্ট টাইমে আপনাকে একটি অ্যাপ করতে হবে ইনস্টল। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন গিগ্যান্ট আইকন কিংবা বিগ আইকনস, লেখার সঙ্গে সঙ্গেই অ্যাপটি চলে আসবে। আর হ্যাঁ, অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি অবশ্যই ওপেন বাটনে করে দিবেন ক্লিক। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে, তো এখান থেকে অবশ্যই আপনি ওকেতে করে দিবেন ক্লিক। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কাজ কমপ্লিট। এখন আপনি সম্পূর্ণ ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর আপনার ফোনের হোম স্ক্রিনে টাচ করে ধরে রাখবেন। ধরে রাখার সঙ্গে সঙ্গে নিচের দিকে অনেকগুলো অপশন শো হবে। একটি অপশন দেখতে পাবেন উইজেটস, আপনি অবশ্যই উইজেটসে করে দিবেন ক্লিক। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনি একটু কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপটি আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপটি এখানে শো করবে। তো এই অ্যাপটির উপর আপনি টাচ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এটি এনে অবশ্যই আপনার ফোনের হোম স্ক্রিনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সব অ্যাপসে শো করবে। তো আপনি যে অ্যাপসের আইকনটি বড় করতে চাচ্ছেন অ্যাপটির উপর অবশ্যই আপনি টাচ করবেন। তো আমি চাচ্ছি ইমো অ্যাপের আইকনটি বড় হোক, তো আমি ইমোর উপর করে দিলাম ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাবেন এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু ইমোর আইকনটি অনেক বড় হয়ে যাবে আমার ফোনের হোম স্ক্রিনে, যেটি অনেকটাই আকর্ষণীয় করে তুলবে আমার ফোনকে এবং আমি অনেক ফাস্ট কিন্তু ইমো অ্যাপটি খুঁজে পাবো। তো এভাবে পর্যায়ক্রমে আপনি চাইলে কিন্তু এখানে আরও অ্যাপ অ্যাড করে দিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক কিছু দিয়ে রেখেছি, তাই অন্য কোনো অ্যাপ আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ আমার হোম স্ক্রিনে কিন্তু কোনো জায়গা নেই। তো আপনি চাইলে পুনরায় আপনার হোম স্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর কিন্তু এই অপশনগুলো আসবে, এই অপশনগুলো আপনি ফলো করে কিন্তু পুনরায় আপনি যে কোনো অ্যাপ আপনার ফোনের হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন। করে আজকের পর থেকে আপনি এই অ্যাপটি এবং এই প্রসেস ফলো করে খুব সহজে আপনি যে অ্যাপগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপগুলোর আইকন আপনার ফোনের হোম পেজে বড় করে রাখতে পারবেন এবং আপনার ফোনকে অনেকটাই স্মার্ট এবং সহজ করে তুলতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।